স্বাস্থ্যবিধি বাস্তবায়নে রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের মোবাইল কোর্ট। তবে এ সময় মার্কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, এতে মার্কেটের সব লিফট ও এসকেলেটর বন্ধ থাকে। তাই মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দলটি তিনতলার উপরে যেতে পারেনি। তবে কয়েকজনকে মাস্ক না পরার জন্য জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার দুপুর 12টা থেকে ডিএমপির উদ্যোগে বসুন্ধরা সিটিতে স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রান্ত বিষয়ে মানুষকে মাস্ক পরানোর জন্য জনসচেতনতা সৃষ্টির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ক্রেতা ও বিক্রেতা সহ মোট 15 জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তখন গণমাধ্যমকে বলেন, আমরা মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করছি, যারা মাস্ক পরছে না তাদের স্বাস্থ্য ঝুঁকি বোঝানোর চেষ্টা করছি। তিনি বলেন, আমরা মার্কেটে দেখলাম অনেক ক্রেতা ও বিক্রেতা মাস্ক পরেননি, তাদের কাউকে জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত 15 জনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। মার্কেটে বিদ্যুৎ না থাকা কর্তৃপক্ষের অসহযোগিতা কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ বলতে পারবেন। এদিকে মার্কেটের নিরাপত্তা কর্মী আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে বিদ্যুৎ নেই, মঙ্গলবার সকাল 10টায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা ছিল, কিন্তু বেলা 1টা বাজলেও বিদ্যুৎ আসেনি, এর কারণ আমাদের জানা নেই। উল্লেখ্য, গত সপ্তাহে বসুন্ধরা সিটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে অসংখ্য মানুষ গাদাগাদি করে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই বসুন্ধরা সিটিতে ঢুকছেন, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছিল। এরপরই দেশের অন্যতম এই শপিং মলে অভিযান চালালো পুলিশ।